ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব বাংলাদেশের সংবিধান অ্যাপ নিয়ে। তো অ্যাপটির নাম হচ্ছে বাংলাদেশের সংবিধান। এখানে আপনি বাংলাদেশের যে সংবিধানগুলো রয়েছে সেগুলো পাবেন। যাই হোক, এটি আমি একটু ডার্ক মোড করে নিলাম। তো এখানে যে অপশনগুলো পাবেন, এর মধ্যে উপরে যে ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে রয়েছে একটি প্রস্তাবনা, 60টি তফসিল, 11টি ভাগ, 17টি সংশোধনী ও 153টি অনুচ্ছেদ। এটি হলো সংবিধানের যে মূল বিষয়। তো যাই হোক, এখন গুরুত্বপূর্ণ অপশনগুলোর মধ্যে রয়েছে সংবিধান, সংবিধানের বিস্তারিত, তারপর রয়েছে ধারার কৌশল, তারপর রয়েছে ইতিহাস, সংবিধান প্রণয়নের ইতিহাস, ভাগের কৌশল, ভাগ মনে রাখার উপায়, তারপর রয়েছে সংশোধনী, 17টি সংশোধনী, তথ্য, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তারপর রয়েছে সংবিধান প্রশ্ন, 100টি বিশেষ প্রশ্ন এবং অন্যান্য অ্যাপ। তো যাই হোক, এখানে আমরা যে একটি প্রস্তাবনা, এই অপশনটিতে টাচ করলে আপনি যে এখানে প্রস্তাবনাটি রয়েছে সেটি আপনি এখানে পাবেন। তারপর রয়েছে 7টি তফসিল। এখানে আপনি যে 7টি তফসিল রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এখানে দেখতে পাচ্ছেন যে এই 7টি তফসিল এখানে রয়েছে, সেই তফসিল 7টি এখানে পেয়ে যাবেন। তারপর রয়েছে 11টি ভাগ। আপনি এখানে যে 11টি অধ্যায় রয়েছে বা ভাগ রয়েছে সেটি পাবেন। এর মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে প্রস্তাবনা, তারপর রয়েছে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, এভাবে একাদশ ভাগ পর্যন্ত রয়েছে এবং শেষে রয়েছে 7টি তফসিল। তো যাই হোক, এখানে আপনি টাচ করলে এর মধ্যে প্রথম ভাগের মধ্যে দেখতে পাচ্ছেন যে রয়েছে প্রজাতন্ত্র। তো প্রজাতন্ত্র এখানে টাচ করলে প্রজাতন্ত্রের মূল বিষয়টি পাবেন। তারপর রয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমা। এখানে টাচ করলে রাষ্ট্রীয় সীমার বিষয়ে যে লেখা রয়েছে সেটি ডিটেলস এখানে পাবেন। তারপর রয়েছে রাষ্ট্রধর্ম। যাই হোক, এখানে আপনি এভাবে টাচ করলে সম্পূর্ণ বিষয়টি, ডিটেলসটি এখানে এভাবে পেয়ে যাবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন, এরপর হচ্ছে রাজধানী, তারপর হচ্ছে নাগরিকত্ব, এরপরের বিষয় রয়েছে সংবিধানের প্রাধান্য, তারপর রয়েছে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। তো এর ডিটেলস রয়েছে এখানে। এরপর রয়েছে সংবিধানের মৌলিক বিধানগুলি। তো যাই হোক, এখানে এভাবে আপনি প্রথম ভাগের বিষয়গুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এটি হলো প্রস্তাবনা, প্রথম ভাগে। তো এরপর রয়েছে দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগে আপনি যে বিষয়গুলো পাবেন, আমি শুধু বিষয়গুলো বলে যাচ্ছি। এর মধ্যে রয়েছে মূলনীতিসমূহ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, গণতন্ত্র, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় স্বাধীনতা, মালিকানার নীতি, কৃষক ও শ্রমিকের মুক্তি, তারপর রয়েছে মৌলিক প্রয়োজনে ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপ্লব, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, তারপর রয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ উন্নয়ন, তারপর রয়েছে সুযোগের সমতা, তারপর রয়েছে অধিকার ও কর্তব্যরূপে কর্ম, তারপর রয়েছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, এরপর রয়েছে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ, 23 নম্বরে রয়েছে জাতীয় সংস্কৃতি, 23-এর কয়ে রয়েছে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি, তারপর রয়েছে 24-এ জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি, এবং এরপর 25 নম্বরে রয়েছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। এটি রয়েছে দ্বিতীয় ভাগে। তারপর আপনি তৃতীয় ভাগে টাচ করলে এখানেও এভাবে বিষয়গুলো পাবেন। 26 থেকে রয়েছে, এর মধ্যে রয়েছে 26 থেকে 47 পর্যন্ত রয়েছে। তো এখানে আপনি যে বিষয়গুলো পাবেন, এর মধ্যে রয়েছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন, আইনের দৃষ্টিতে সমতা, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিশ্চিতকরণ, আইনের আশ্রয় লাভের অধিকার, তারপর রয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ, গ্রেপ্তার আটক সম্পর্কে রক্ষা কবচ, তারপর রয়েছে জবরদস্তির শ্রম নিষিদ্ধকরণ, তারপর রয়েছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, তারপর রয়েছে চলাফেরার স্বাধীনতা, তারপর রয়েছে সমাবেশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এরপর রয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা, পেশা বা বৃত্তির স্বাধীনতা, তারপর রয়েছে ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির অধিকার,
অবশ্যই গৃহ ও যোগাযোগের রক্ষণ, মৌলিক অধিকারের বলবৎকরণ, শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন, দায়মুক্ত মুক্তি বিধানের ক্ষমতা, কতিপয় আইনের হেফাজত, সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা, এরপর রয়েছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে রয়েছে নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগে রয়েছে রাষ্ট্রপতি, তারপর রয়েছে ক্ষমা প্রদর্শনের অধিকার, রাষ্ট্রপতি পদের মেয়াদ, রাষ্ট্রপতি দায় মুক্তি, রাষ্ট্রপতির অভিশংসন, এবং রয়েছে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ, অনুপস্থিতি প্রভৃতিকালে রাষ্ট্রপতি পদে স্পিকার, এবং এরপর রয়েছে মন্ত্রিসভা, মন্ত্রীগণ, প্রধানমন্ত্রীর পদের মেয়াদকাল, অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ, তারপর রয়েছে বিলুপ্তি 58 ক, তারপর স্থানীয় শাসন, স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা, সর্বাধিনায়কতা, তারপর রয়েছে প্রতিরক্ষা কর্ম বিভাগে ভর্তি প্রবৃত্তি, যুদ্ধ, অ্যাটর্নি জেনারেল। তো যাই হোক, এরপর পঞ্চম ভাগে রয়েছে আইনসভা। আইনসভার মধ্যে আপনি যে আইন বিষয়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলো পাবেন, যেমন সংসদ প্রতিষ্ঠা, সংসদ নির্বাচিত হইবার যোগ্যতা অযোগ্যতা, তারপর হচ্ছে সংসদের আসন শূন্য হওয়া, সংসদ সদস্যের পারিশ্রমিক প্রবৃত্তি। যাই হোক, এখানে অ্যাপটিতে আপনারা দেখে নেবেন, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, সব বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করা কিন্তু দুরূহ হয়ে পড়ে। আমি শুধু ভাগগুলো বলতেছি এবং ভাগে কী নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টি বলতেছি। ষষ্ঠ ভাগে রয়েছে বিচার বিভাগ। সপ্তম ভাগে রয়েছে বিচার বিভাগের মধ্যে যে বিষয়টি রয়েছে সুপ্রিম কোর্ট, বিচার নিয়োগ, বিচারপতিদের মেয়াদ, যাই হোক এই বিষয়গুলো রয়েছে, আপনারা এক নজরে দেখে নিতে পারেন যে কী কী বিষয়গুলো রয়েছে। এরপর রয়েছে বিচার বিভাগের পর রয়েছে নির্বাচন, নির্বাচনের যে সকল বিষয় রয়েছে, নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, তারপর রয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কমিশনের কর্মচারীগণ, প্রতি এলাকার জন্য একটি মাত্র ভোটার তালিকা, ভোটার তালিকার নামভুক্তির যোগ্যতা, নির্বাচন অনুষ্ঠানের সময়, নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা, নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা, নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান। তো যাই হোক, এরপর অষ্টম ভাগে রয়েছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের মধ্যে রয়েছে মহাহিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠা, নিরীক্ষকের দায়িত্ব, তারপর রয়েছে কর্মের মেয়াদ, তারপর রয়েছে নিরীক্ষক, তারপর রয়েছে রক্ষার আকার ও পদ্ধতি এবং রিপোর্ট উপস্থাপন। এরপর রয়েছে বাংলাদেশের কর্ম বিভাগ, নবম অধ্যায়ে কর্ম বিভাগের মধ্যে রয়েছে নিয়োগ ও কর্মের শর্তাবলী, কর্মের মেয়াদ, অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রবৃত্তি, কর্ম বিভাগ পুনর্গঠন, তারপর রয়েছে কমিশন প্রতিষ্ঠা, সদস্য নিয়োগ, পদের মেয়াদ, কমিশনের দায়িত্ব, বার্ষিক রিপোর্ট, জরুরি অবস্থা ঘোষণা, জরুরি ব্যবস্থায় সংসদ সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান, তারপর জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার ভিত্তি স্থগিতকরণ। তো যাই হোক, এরপর যে অপশনগুলো রয়েছে এর মধ্যে আপনি দশম ভাগে যেটি রয়েছে সংবিধান সংশোধন, এখানে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো রয়েছে এখানে একটি মাত্র অপশন সংবিধান সংশোধনের ক্ষমতা, এখানে ক খ রয়েছে এবং ক এর আবার দুটো অংশ রয়েছে, অ এবং আ এবং খ। তো যাই হোক, এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই বিষয়গুলো সংবিধান সংশোধনের। তারপর রয়েছে 11 ভাগে রয়েছে বিবিধের মধ্যে যে অপশনগুলো পাবেন এগুলো অবশ্য একটু দেখার দরকার রয়েছে, প্রজাতন্ত্রের সম্পত্তি, তারপর রয়েছে সম্পত্তি ও কারবার প্রবৃত্তি সম্পর্কে নির্বাহী কর্তৃত্ব, চুক্তি ও দলিল, আন্তর্জাতিক চুক্তি, বাংলাদেশের নামে মামলা, তারপর রয়েছে কতিপয় পদাধিকারী, পারিশ্রমিক প্রবৃত্তি, পদের শপথ,
তারপর প্রচলিত আইনের হেফাজত, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী, তারপর হচ্ছে রহিতকরণ, ব্যাখ্যা, প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ, বিবিধ অপশনে এটি রয়েছে। তারপর শেষে রয়েছে সাতটি তফসিল, যেটি আমরা পূর্বে দেখেছিলাম। তো যাই হোক, এটি হলো 11টি ভাগ। এরপর রয়েছে 17টি সংশোধনী। এখানে 17টি যে সংশোধনী রয়েছে, কখন কিভাবে কি সংশোধনী হয়েছে, সে বিষয়গুলো এখানে রয়েছে। এরপর রয়েছে অনুচ্ছেদ, 153টি অনুচ্ছেদ। 153টি অনুচ্ছেদের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন 1-12 অনুচ্ছেদ। 1-12 অনুচ্ছেদে যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। তো এভাবে অনুচ্ছেদ রয়েছে 153টি। 153টি অনুচ্ছেদ এখানে একই সাথে আপনি পেয়ে যাবেন। এখানে লেখা রয়েছে অনুচ্ছেদগুলো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে এখানে 148তম অনুচ্ছেদ পর্যন্ত লেখা রয়েছে পদের শপথ, এই পর্যন্ত রয়েছে। এরপরে যে 5টি অনুচ্ছেদ রয়েছে, সে 5টি অনুচ্ছেদ হয়তো এই অ্যাপে নেই মনে হচ্ছে। যা তো যাই হোক, এখানে 148টি অনুচ্ছেদ পর্যন্ত রয়েছে। এখানে এই 148টি অনুচ্ছেদ আপনি পেয়ে যাবেন। তো এছাড়াও যে বিষয়গুলো রয়েছে সংবিধানের বিস্তারিত আলোচনা এখানে দেখতে পাচ্ছেন। এই বিস্তারিত আলোচনায় আপনি যে ভাগগুলো রয়েছে সেটি পাবেন। তারপর হচ্ছে ধারার কৌশল মনে রাখার যে কৌশল বা টেকনিক, সেটি আপনি এখানে পাবেন। যে ধারার কৌশল মনে রাখার টেকনিক সম্বন্ধে এখানে বিস্তারিত বলা রয়েছে। তো যাই হোক, এগুলো পড়ে নিলে আপনারা এখান থেকে বিস্তারিত পাবেন। তারপর হচ্ছে ইতিহাস, সংবিধান প্রণয়নের ইতিহাস, এখান থেকে আপনি সংবিধান প্রণয়নের ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। তারপর রয়েছে ভাগের কৌশল, এখানে যে সংবিধানের 11টি ভাগ এটি মনে রাখার যে কৌশল সেটি এখানে দেয়া রয়েছে। তো যাই হোক, এরপর যে আরেকটি বিষয় রয়েছে সেটি হলো সংবিধানের প্রশ্ন। এখানে আপনি পাবেন সংবিধানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো এখান থেকে পাবেন। তো এখান থেকে আপনি প্রশ্নগুলো করে নিতে পারবেন। তারপর রয়েছে আর অন্য অন্য যে অ্যাপস, তাদের অন্য যে সকল অ্যাপস রয়েছে সেগুলো পাবেন এখানে। এরপর উপরে থ্রিবার দেখতে পাচ্ছেন, থ্রিবার অপশনে, অপশনটি অবশ্য এখানে আসতেছে না থ্রিবার। যাই হোক, এটি হয়তো ভার্সন আপডেট হলে এটি দেখতে পাবেন আপনারা। যাই হোক, এই অ্যাপে আপনারা কিন্তু সংবিধানের সব খুঁটিনাটি, সকল বিষয় সম্বন্ধে জানতে পারবেন। যাদের সংবিধান সম্বন্ধে জানার প্রয়োজন তারা কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের কিন্তু বাংলাদেশি নাগরিক হিসাবে বাংলাদেশের সংবিধান জানা কিন্তু প্রয়োজন, বা এটা আমাদের নাগরিক দায়িত্ব, কর্তব্য আমি মনে করি। কারণ আমাদের এটি দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের সংবিধান আসলে, আমরা যেহেতু এদেশের নাগরিক, আমাদের জানা উচিত। তো সে ক্ষেত্রে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। এবং অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে বাংলাদেশের সংবিধান লিখে সার্চ করে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা ব্যবহার পরবর্তীতে।